নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সঙ্গে অভিরাম বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে প্রকাশিত হওয়া একটি ইনফরমেশনাল নোটিশ নিয়ে অর্থাৎ সেই নোটিশ নিয়েই আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে কিন্তু বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে প্রত্যেক দিন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে যে সমস্ত সরকারি বেশ সরকারি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে আমরা ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমি কিন্তু এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু একটি ইনফরমেশনাল নোটিশ জারি করা হয়েছে তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের ব্রাউজারে গিয়ে কিন্তু আপনারা সার্চ করবেন www.wppolice.gov.in ডট পুলিশ ডট ডট ইন এই অফিসিয়াল অ্যাড্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই ধরনের একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অর্থাৎ আপনারা যদি এভাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে না পারেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করে সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের সামনে কিন্তু এ ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে এবং এখানে কিন্তু অনেকগুলি আপনারা মেনু বার দেখতে পাবেন তার মধ্যে একটি মেনু বার যেটি রয়েছে রিক্রুটমেন্ট বলে একটি মেনু বার রয়েছে সেই রিক্রুটমেন্ট মেনু বারে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখন রিক্রুটমেন্ট মেনুবারে ক্লিক করে দিয়েছি অলরেডি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে তারপরে ওপরে যে আবার একটি রিক্রুটমেন্ট অপশন থাকবে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে ওপরে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আপনারা কিন্তু এখানে ডেট দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল গত চার ছয় দু হাজার একুশ তারিখে এই নোটিফিকেশানটার ওপরে কিন্তু আপনাদের গেট ডিটেলস বলে যে লেখা রয়েছে সেই গেট ডিটেলসে আপনাদের কী করতে হবে ক্লিক করে দিতে হবে গেট ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটি নতুন করে ইন্টারফেস সামনে চলে আসবে এবং সেখানে কিন্তু আবারও কিন্তু সেই যে ডেটটি রয়েছে অর্থাৎ চার ছয় দু হাজার একুশ সেই ডেটটা কিন্তু রয়েছে এবং তার পাশে কিন্তু রয়েছে গেট ডিটেলস এই গেট ডিটেলসে কিন্তু আপনাদের আরেকবার ক্লিক করে দিতে হবে এই গেট ডিটেলস আরেকবার ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু সেই অফিসিয়াল নোটিশটাকে ডাউনলোড করে নিয়েছি এবং সেটা নিয়ে কিন্তু এবারে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন সরাসরি সেই অফিসিয়াল নোটিশে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আরক্ষা ভবন ফিফথ ফ্লোর সিক্স ক্রস রোড ব্লক ডিজে সেক্টর টু সালে সিটি কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এখান থেকে কিন্তু সেই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হয়েছে তো সেই নোটিশে কী বলা রয়েছে আপনারা কিন্তু এখানে দেখতেই পারছেন সেই নোটিশের কিন্তু এখানে রেফারেন্স আইডি দিয়ে দেওয়া রয়েছে এবং দিয়ে দেওয়া রয়েছে সেই নোটিশ নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই নোটিসে কী বলা রয়েছে দেখুন লেখা রয়েছে কিন্তু দ্য পিরিয়ড অফ স্পেশাল উইন্ডো ফর ইন্ডেক্টিং দ্য চয়েস অফ পোস্ট অ্যান্ড প্রেফারেন্স অ্যামং দ্য পোস্ট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেশনস মেল অনলি ফর দ্য পোস্ট অফ এস আই ইন ডব্লিউবিপি টু থাউজেন্ড টোয়েন্টি ইজ ফার্দার এক্সটেন্ডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ফর এ পিরিয়ড অফ ফিফটিন ডেজ ডাব্লু ইএফ জিরো এইট জিরো সিক্স টু টোয়েন্টি ওয়ান টিল টোয়েন্টি টু জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই কিন্তু রয়েছে কিন্তু এখানে কী বলা রয়েছে আসলে আসলে কিন্তু বলা রয়েছে যে এখানে যে সমস্ত পুরুষরা এসআই পদে অর্থাৎ দু হাজার একুশ সালে এসআই পদে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পোস্ট প্রেফারেন্স চুজ করার জন্য অর্থাৎ ইউ বিআইবি ফর্ম ফিল আপের জন্য কিন্তু একটি টাইম দেওয়া হয়েছিল অর্থাৎ ফর্ম ফিল আপের একটি নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল এবং সেই টাইম পার হয়ে যাওয়ার পরেও কিন্তু সাত দিন আবার কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছিল অর্থাৎ আপনারা ইউবি সিলেক্ট করবেন না সিলেক্ট করবেন নাকি বোধ সিলেক্ট করবেন তার জন্য কিন্তু একটি সময় নির্ধারিত করা হয়েছিল এবং তারপরেও কিন্তু সাত এক্সটেন্ডেড করা হয়েছিল তারপরেও যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের জন্য কিন্তু স্পেশালি নোটিফিকেশান তাদের জন্য বলা রয়েছে যে আরো পনেরো দিন কিন্তু অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কবে থেকে শুরু হয়েছে আবার এই ফর্ম ফিল আপ গত আট ছয় দু হাজার একুশ থেকে এবং এই আবেদন চলবে বাইশ ছয় দু হাজার একুশ অর্থাৎ বাইশে জুন পর্যন্ত কিন্তু এই আবেদন তোমরা করতে পারবে যারা এখনই করনি ইউবি এবং এবি ফর্ম ফিল আপটা তারা কিন্তু করে নেবে এই ছিল কিন্তু নোটিফিকেশন তাই এই ছোট্ট ইনফরমেশনটি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে কিন্তু বাজিয়ে দেবে তাতে করে কী হবে যে প্রত্যেকদিন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে যে সমস্ত সরকারি বেসরকারি এবং কেন্দ্র ও রাজ্যের আপডেট নিয়ে আমরা ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে জয় হিন্দ